সন্দীপ মাহেশ্বরী, ভারতবর্ষের সবচেয়ে বড়ই মোটিভেশনাল স্পিকারের কাছে ক্ষমা চাইতে হলো ইউটিউবকেও। কেন জানেন? কারণ সন্দীপ মাহেশ্বরী নিজের ইউটিউব ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালিয়ে পয়সা রোজগার করতে চাননি। আগে হ্যাঁ, মানুষকে মোটিভেশন দেওয়ার জন্য আজ অব্দি একটা টাকাও নেননি সন্দীপ মাহেশ্বরী। তিনি চাইলেই প্রতি মাসে ইউটিউব ভিডিও থেকে 25-30 লক্ষ টাকা আয় করতে পারতেন, কিন্তু যখন ইউটিউব সবার ভিডিওতে বিজ্ঞাপন চালানো বাধ্যতামূলক করে দিয়েছিল, তখন সন্দীপ মাহেশ্বরী ইউটিউবকে চিঠি লিখে জানিয়েছিলেন, আমি মানুষকে সুন্দর জীবন উপহার দেওয়ার বিনিময়ে কোনো টাকা চাই না, তাই আমার ভিডিওতে বিজ্ঞাপন চালিয়ে আমি আপনাদেরও ইনকাম করতে দেব না। সন্দীপ মাহেশ্বরী যেন ইউটিউব জগতের রতন টাটা। স্যার রতন টাটা যেমন নিজের আয় করা অর্থের 65% দান করে দেন, ঠিক তেমনই সন্দীপ মাহেশ্বরীও নিজের ভাগের 100% ত্যাগ করে দেন ভারতবর্ষের মানুষদের জন্য। অন্যান্য মোটিভেশনাল স্পিকাররা যখন একটা সেমিনারে মোটিভেশন দেওয়ার জন্য কয়েক লক্ষ টাকা চার্জ করেন, সেখানে সন্দীপ মাহেশ্বরী সবাইকে সরাসরি বলে দেন, আমি কোনো কর্পোরেট অনুষ্ঠানে পয়সার বিনিময়ে মোটিভেশন দেব না। হ্যাঁ, মানুষটার শিরদাঁড়াটা ঠিক এতটাই সোজা। সন্দীপজির কথায় কোনোদিনও যদি এটা কেউ প্রমাণ করতে পারে যে আমি আমার ভিডিও চালিয়ে অথবা সেমিনার চালিয়ে তার কাছ থেকে একটা টাকাও নিয়েছি, তাহলে সেদিনের পর থেকে আর কেউ সন্দীপ মাহেশ্বরীকে এই মোটিভেশনের দুনিয়ায় খুঁজে পাবেন না। কিন্তু আজকের এই টাকা পয়সার সর্বস্ব যুগে একজন মানুষ দিনের পর দিন কেন বিনামূল্যে মোটিভেশন দিচ্ছে? এর উত্তরে সন্দীপজি বলেন, আমি চাই আমার থেকে মোটিভেশন পেয়ে একটা মানুষ আমার থেকে বেশি সাকসেসফুল হোক। সেই মানুষটা যখন সাকসেসফুল হবে, সে মনে রাখবে আমি তার থেকে কোনো টাকা নিইনি। তখন সেই উপকারের বিনিময়ে যদি ওই সাকসেসফুল মানুষটা একটা মানুষের পাশেও দাঁড়ায়, তাহলেই আমার সাফল্য, তাহলেই আমার জয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, সন্দীপ মাহেশ্বরী তাহলে কোথা থেকে ইনকাম করে? মিস্টার মাহেশ্বরী আলোতে একটা বিরাট বড় কোম্পানির মালিক। সেই কোম্পানির নাম ইমেজেস বাজার। প্রায় 200 জন কর্মচারী কাজ করেন সন্দীপজির কোম্পানিতে। সারা বিশ্বের 45টা দেশে প্রায় 700টিরও বেশি কোম্পানি সন্দীপজির ক্লায়েন্ট। আর এই কোম্পানির দৌলতেই মাসে প্রায় 30-35 লক্ষ টাকা আয় করেন মিস্টার সন্দীপ মাহেশ্বরী। আপনি হয়তো বলবেন, যে লোকটা মাসে 30-35 লক্ষ টাকা আয় করে তার আর কিসের টাকার দরকার? তাহলে বলি, সন্দীপজি যখন আয় মাসে 2 লক্ষ টাকা ছিল, তখনও তিনি ইউটিউব ভিডিও থেকে অথবা সেমিনারে মোটিভেশন দেওয়ার জন্য টাকা নিতেন না।